পেদা দেতো দিন পার্লামেন্টারি পার্টির মিটিং ছিল, আমি মিটিং তো আমি উপস্থিত ছিলাম। আমি 91 ছিলাম, এটা কিছু হইলেই বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার আমিনুল ইসলাম, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমের শ্রেণী তৃতীয় মাত্রায়। আলোচনা শুরু করতে চাই গত কয়েকদিন ধরে যেটি নিয়ে রাজনীতিতে বেশ আলোচনা সরগরম, বেগম খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ। সরকার পক্ষ এবং বিএনপি নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের কথোপকথন আমরা জানি প্রকাশ্যেই টেলিফোনে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিস্টার ওবায়দুল কাদেরের সঙ্গে। নেপথ্যে কী হচ্ছে সবটা আমরা না জানলেও একটা আলোচনা আছে যে হয়তো তিনি প্যারোলে বা জামিনে যে কোনোভাবেই হোক একটা মুক্তি হয়তো পাবেন কি পাবেন না, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বলছেন যে সরকারের দিক থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। কিন্তু আসলে কি হতে যাচ্ছে, বেগম জিয়ার মুক্তি কি হচ্ছে? আমি শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার মাধ্যমে, সারা বিশ্বজোড়া যে চ্যানেল আই এর যারা দর্শক তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি। আর একই সাথে মাসুদ ভাই, আমার প্রিয় ভাজনের যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তার প্রতি আমার অশেষ শুভেচ্ছা। আসলে আপনি যে প্রশ্নটি করছেন এটা কিন্তু আমি গত এক বছর যাবত মোটামুটি যে সমস্ত টক শোতে যাচ্ছি সব জায়গায় ঘুরে ফিরে আলোচনার বিষয় এটা। আমার মাঝে মধ্যে এমনও লাগে যে এই বিষয় নিয়ে বারবার কথা বলতে কিন্তু নিজের কাছে একটু মানে অস্বস্তি বোধ করি, এই কারণেই যে এই বিষয়টা নিয়ে বিএনপি নেতৃবৃন্দ কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে যে বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আর আমাদের বক্তব্য হচ্ছে কি, আইন তার নিজস্ব গতিতে চলছে। আমি ধরেন বেগম জিয়া উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকেন প্যারোলে উনি মুক্তি পেতেই পারেন, এটা আমি মনে করি এটা। হ্যাঁ, বাট এই বিষয়টা আমি মনে করি যে টোটালি আদালতের বিষয়, আদালত যদি বিবেচনা নেন সেটা দিতে পারেন। প্যারোল তো আর আদালতের বিষয় না, প্যারোলের মধ্যে কিন্তু আদালতের একটা মানে মানবিক দৃষ্টি, তখন প্যারোল বিবেচনা নির্বাহী বিভাগের সিদ্ধান্ত, প্যারোল তখন বিবেচনা করে যে এটা মানবিক বিষয়টা দেখে। হ্যাঁ, আর কিন্তু দুনিয়ার দেশে দেশে কিন্তু অনেক সরকার প্রধান অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব নানাবিধ অপরাধের কারণে সাজাপ্রাপ্ত হয়েছে। ইভেন অতি সম্প্রতি আমি যদি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, উনি একটি ফান্ডকে চ্যারিটি ফান্ডের টাকা জাস্ট মিসইউজ করার জন্য তাকে কিন্তু $2 মিলিয়ন ফাইন করা হয়েছে। সেখানে কিন্তু আমেরিকান কোনো জনগণ বা তার দলেরও কেউ বলেনি যে ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিক ভিকটিম করার জন্য এটা করা হয়েছে, যেটা বাংলাদেশে করা হচ্ছে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দুজন খুবই জনপ্রিয় নেতার কথা বলি, একজন হচ্ছে লালুপ্রসাদ যাদব, যাকে বলা হয় উপমহাদেশের ট্রেনের জনক, দুর্নীতি দায়ী, দীর্ঘদিন জেলে ছিলেন, এবং আরেকজন হচ্ছে আপনার জয়ললিতা, যাকে দক্ষিণের মানুষ মা বলে সম্মান জানান, তারও কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার কারণে তিনি ছাড়া পাননি, এবং তার দলের কেউ বলেনি যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়ে সরকার এগুলো করছে। আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কি, বেগম জিয়া একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপি নেতৃবৃন্দ যেটা বলার চেষ্টা করছেন যে এই টাকা তার ব্যক্তি ফান্ডেস ছিল, এটা কিন্তু ঠিক না, এটা প্রধানমন্ত্রীর ফান্ডেস ছিল। প্রধানমন্ত্রীর ফান্ড মানে এটা রাষ্ট্রীয় ফান্ড, এখন সে টাকাটা ঠিক মতো ইউজ হয়নি। কিন্তু একইভাবে একই আরেকটি অর্থ এসেছিল যেটা তৎকালীন বিএনপির যিনি ফরেন মিনিস্টার ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, হ্যাঁ, ওনার উনি কিন্তু তার এলাকায় একটা মানে এতিমখানা করেছেন,
ওইটা নিয়ে কিন্তু হয়নি। তো আমার প্রথম কথা হচ্ছে কি, এটা অ্যাবসলিউটলি একটা দুর্নীতির মামলা, এখানে কিন্তু রাজনীতির বিষয়ের কোনো সম্পৃক্ততা নেই। এখন এরপর আপনি যেটা বলছেন, যে আমি যেটা শুরু করেছিলাম যে বেগম জিয়ার প্যারোলে মুক্তি, প্যারোলে মুক্তির জন্য তাকে সরকারের কাছে আবেদন করতে হবে। এবং ইতিমধ্যে আপনি যেটা বলছেন যে আমাদের যারা স্পোকসম্যান আমার দলে তাদের যে বক্তব্য, যদি প্যারোলে মুক্তির জন্য আবেদন করে সেটা অবশ্যই বিবেচনা নিবে বলে আমি মনে করি। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আলোচনাটা দলীয় পর্যায়ে হচ্ছে, কিন্তু আমরা যদ্দূর জানি যে প্যারোলে মুক্তির মানে আবেদনটা আসলে পরিবারের পক্ষ থেকে করতে হয়, এবং বিএনপির নেতৃবৃন্দের মুখে আমরা এক এক সময় এক এক রকমের কথা শুনছি। কিছুদিন আগে শুনলাম যে আন্দোলন করেই বেগম জিয়াকে মুক্ত করা হবে, এখন তো বোঝাই যাচ্ছে যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে মুক্ত করবার একটা প্রয়াস আছে। বাট আসলে বিএনপি কোনো জায়গায় স্থির থাকতে পারছে না, বা বিএনপির কথার সঙ্গে কাজের খুব একটা মিল কিন্তু একেবারেই পাওয়া যাচ্ছে না। দেখুন, কথার কাজের মিল এবং কাজের সঙ্গে কথার গড় মিল, এগুলো রাজনীতিবিদদের মধ্যে কম বেশি আপনি বিশ্লেষণ করলে পাবেন। রাজনীতিবিদরা যা কথা বলেন তার সবই যদি বাস্তব হতো, তাহলে রাজনীতিকে নিয়ে নানা রকম যে সমস্ত কথাবার্তা সমাজে প্রচলিত সেগুলো হয়তো থাকতো না। কথা এবং কাজের মিল না থাকে কিন্তু এক ধরনের মানসিক অসুস্থতাও, না না এটা আপনি জানেন যে আমি আপনাকে মানে আমি বলছি একজন সাইকোলজিস্ট খুব বিশ্বখ্যাত লিও ফেস্টিঞ্জার, তার একটা থিওরি আছে, থিওরি অফ কগনিটিভ ডিসোনেন্স, যেখানে বলা হয় যে মানুষ যখন যে কথা চিন্তা করে সেই কাজটা করে, যেই কাজটা যে কথা বলে সেই কাজ সে করে, এগুলো যদি না করে মানুষ তখন এটা তার অনুভূতির এক ধরনের অসামঞ্জস্য এবং এটা এক ধরনের মানসিক অসুস্থতা। দেখুন, পৃথিবীতে সবচেয়ে অসুস্থ লোক বলা হয় সাইকোলজিস্ট, যারা সাইকোলজিস্ট তাদেরকেই বলা হয় পৃথিবীর সবচেয়ে অসুস্থ মানুষ, এর বেশি আর আমি এই ব্যাপারে কিছু বলি। সুতরাং আমার বক্তব্য হলো, দেখেন বিষয়টা কি, সোসাইটিতে একটা পারসেপশন হলো এই যে এই সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ন্ত্রিত আদালতের মাধ্যমে জেল দিয়েছে। আমার বন্ধু আমিন সাহেবকে আমি স্বাগত জানাচ্ছি, আমার বন্ধুর সঙ্গে চ্যানেল আইতে আমি প্রথম, উনি একজন চমৎকার ভদ্রলোক। আমি এইভাবে কথাটা বলতে চাচ্ছি যে দেখুন, জিয়া অরফানাইজ ট্রাস্ট মামলার এই টাকাগুলোর কোনো মিস ইউজ হয়নি, এবং এই টাকাটা দেওয়াই হয়েছিল যে প্রিকন্ডিশনটাই ছিল এরকম যে যদি তোমরা জিয়াউর রহমানের নামে একটি আধুনিক অরফানাইজ করো তোমরা কেবলমাত্র তখনই, এবং এই টাকাটা কুয়েতের একজন ব্যবসায়ী দিয়েছিলেন সৌদি একটি ব্যাংক থেকে আমার মনে আছে। তো তখন যেহেতু এটা টাকাটা খালেদা জিয়াকে দিবে, এবং সেই টাকাটা তখন খালেদা জিয়া যেহেতু প্রাইম মিনিস্টার ছিলেন তখন তার নামে এই চেকটা পাঠিয়েছিল, এবং আমি আপনাকে খুব পরিষ্কার বলেছি ওই টাকাটা সোনালী ব্যাংকে জমা হয়েছিল। কিন্তু অ্যাকাউন্ট তো প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট, মানে এখানে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেটা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট, এটা জিয়া অরফানাইজ ট্রাস্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমি আবার বলছি, প্রধানমন্ত্রীর রিলিফ অ্যাকাউন্ট, প্রধানমন্ত্রীর যে রিলিফ অ্যাকাউন্ট থাকে সেখানে ওইটা নয়। আমি আমি তো এই মামলার ডাইরেক্ট লয়ার, সুতরাং আমি আমার জীবনের অভিজ্ঞতা বলছি, কিন্তু এই সংক্রান্ত একটি অ্যাকাউন্ট এই টাকার জন্য আমি ওই টাকাটা খোলা হয়েছে প্রধানমন্ত্রী, ওই টাকাটাই ছিল জিয়া অরফানাইজ ট্রাস্ট, এটা প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড নামে কোনো কিছু ছিল না। এটা কিন্তু অসত্য কথা, বহুবার নানা রকম চাউর হয়েছে, আমি সেখানে যাচ্ছি না, আমাকে সংক্ষেপে শেষ করে না হলে আমি আসল কথায় আপনারা আসতে পারবো না। তো দেখেন কি হলো, ওই টাকাটা ওইখানে জমা দেওয়া হয়, তখন মোস্তাফিজুর রহমান সাহেব ফরেন মিনিস্টার ছিলেন, এবং আমার বন্ধু ঠিকই বলেছেন দুই ভাগে ভাগ করে একটা বাগেরহাটে চলে যায় আর এইটা গাবতলিতে। তো এইটা যখন স্কিমটা পুরোপুরি হয়ে যাবে তখনই দেখেন 111 এসে গেল, এবং তারপর যেটা হলো, এই ট্রাস্টের যারা বেগম খালেদা জিয়া চলে গেলেন, তারেক রহমান সাহেব জেলে চলে গেলেন, তো যে কারণে হলো ওই কার্যক্রমটা আর শুরু করা সময় মতো সম্ভব হলো না। তো এখন আমাদের বক্তব্য ওইটাই যে জিয়া অরফানাইজ ট্রাস্টের যে টাকাটা, এটা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে করার জন্যই এই টাকাটা দিয়েছিলেন, শর্তটাই ছিল এরকম, এটা এই দেশের কোনো এতিমখানায় ভাগ করে দেওয়ার জন্য নয়। সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা সরকার দলীয় লোকজন যারা যে এতিমের টাকা মেরে খেয়েছে, এটা হলো রাজনৈতিকভাবে কেউ করার জন্য এই কথাগুলো বলে থাকেন। ওনারাও জানেন যে এই কথাগুলোর মধ্যে বস্তুনিষ্ঠতা বা সত্যতা বলতে কিছু নেই। দেখুন, বেগম খালেদা জিয়ার জন্য আমরা বারবার আদালতে দরখাস্ত করেছি জামিনের, আদালত জামিন দেননি। মানুষের মধ্যে একটা পারসেপশন হলো এই যে যদি আদালতের উপরে সরকারের প্রভাব না থাকে তাহলে বেগম খালেদা জিয়া হয়তো জামিন পেয়ে যেতেন। এর কারণটা হলো এই যে পানিশমেন্টটা বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রিত বিচার বলি আর যেভাবেই বলি না কেন, সেটাকে কম্পারেটিভলি এটাকে লেজার পানিশমেন্ট বলা হয়। তো লেজার পানিশমেন্টের বিধানটা হলো এই যে আপ টু 7 ইয়ার্স যদি পানিশমেন্ট দেওয়া হয় তাহলে ওই পানিশমেন্টের সময় অ্যাপিল যখনই ফাইল করা হয়
তাৎক্ষণিকভাবেই তাকে জামিন দেওয়ার, এটাই হলো বিধান। কিন্তু দুর্ভাগ্য হলো বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে নতুন প্রিসিডেন্স তৈরি হয়ে গেল, রেকর্ড কল ঘটল ইত্যাদি, যাক ওটা বড় কথা না। ম্যাডাম খালেদা জিয়ার জামিন আমরা উচ্চ আদালত থেকেও পাইনি, নানা রকম আমরা বারবার গিয়েছি, যে সমস্ত কারণ দেখেছি। আপনি দেখেন আমি, আমার কাছে সিআরপিসি আছে, এখানে একটা সেকশন আছে 497, ওখানে তিনটা কারণ আছে, তার মধ্যে তিনটা কারণই খালেদা জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। একটা হলো বেগম খালেদা জিয়া একজন মহিলা, তিনি তিনবারের প্রধানমন্ত্রী দেশের, তিনি অসুস্থ, তিনি নারী, এই কারণগুলো থাকলে। আর আপনি জানেন আপিলকে বলা হয় ট্রায়ালের বর্ধিত অংশ, আপিল ইজ এ পার্ট অফ ট্রায়াল, এইটাই হলো ইংরেজি ভাষ্য। তো আমরা এটা পাইনি। এখন দিনে দিনে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাচ্ছেন, তার বোন সেদিন গিয়ে যেটা বলেছে যে অচিরেই হয়তো যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সে দায় দায়িত্ব কে নেবে, সে কারণে তার পরিবার থেকে কি আবেদনও করা হয়েছে হাসপাতালের কাছে, যে ওনারা ডাক্তারদেরকে অনুরোধ করেছেন যে আপনারা অ্যাসেজিং দি রিয়েল স্ট্যাটাস অফ বেগম জিয়া, আপনারা দয়া করে সরকারকে বলুন যে ওনার যে অবস্থা এখন তাতে বিদেশে চিকিৎসা দিতে হবে, এবং সেই কারণেই কিন্তু আবেদনটা দেওয়া হয়েছে। এখন আপনি গতকালকে দেখেন এই বিষয়টি আমাদের সভা হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আবারও কোর্টে যাচ্ছি বেগম ম্যাডাম খালেদা জিয়ার বেইলের জন্য। সাথে সাথে আপনি লক্ষ্য করেছেন বিএনপির সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল মহোদয় ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়ের সঙ্গে কথা বলেছেন, এবং দেখেন কি চমৎকারভাবে কত কুইকলি উনি অ্যাক্ট করেছেন, যে উনি নিজে এবং তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছি। এখন এই বিষয়টা একটু, যেটা হঠাৎ করে মাননীয় মহাসচিব বিএনপির কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়ের সঙ্গে, এই কথাটা যে যাই বলেন না কেন, যতভাবেই আমরা দেখি না কেন, এটা একটা ইঙ্গিত বহ। কারণ আমাদের রাজনৈতিক সৌজন্যবোধ দিনে দিনে যেটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছিল, রাজনীতি ময়দানে মাঠে সরকার দল বা বিরোধী দল বা যেই বলেন একে অপরের বিপক্ষে নানা রকম বক্তব্য দেয়, কিন্তু একটা প্রবাহ চলমান থাকে মানে ভিতরে ভিতরে, সেটা আমাদের থেকে অনুপস্থিত ছিল। এখন ওনারা যেহেতু উনি ওনার সঙ্গে কথা বলেছে, আমরা আশা করছি। আর প্যারোলের কথা, যে কথাটা আপনি বলেছেন, দেখুন প্যারোলে ম্যাডাম খালেদা জিয়ার আগেও একবার গিয়েছিলেন, সেটা হলো 2007 সনে যখন ওনার মা মারা যান, ওনাকে গ্রেপ্তারের পরে আমার মনে আছে, এবং সেই প্যারোলের জন্য আবেদন করেছিলাম আমরা, আমার বন্ধু মাহবুদ্দিন খোকন, আমি এবং সানাউল্লামি, আমরা তিনজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবেদন করেছিলাম, এবং আমার মনে আছে সেই প্যারোল ওনাকে দেওয়া হয়েছিল। তো এর আগে আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও প্যারোলে বিদেশে গেছেন 2008-এ, আপনারা জানেন ভালো করে। সুতরাং প্যারোলটা হলো কি, প্যারোলটা কোনো অসম্মান বা, এখন আদালতের পদ যখন এক্সস্ট হয়ে যাবে অথবা আদালতের পদ্ধতি যখন একটু জটিলতাপূর্ণ হবে, সময় সাপেক্ষ বিষয় হবে, তখন সরকারের এটাকে কুইক অ্যাকশনে যেতে পারে বিধায়ী, কিন্তু সরকারের কাছে প্যারোলের জন্য আবেদন করা হয়। অনেক সময় দেখা যাবে যে প্যারোলের জন্য এমন হচ্ছে, হ্যাঁ সেটা নিয়ে কারো আপত্তি নেই, কিন্তু আপনারা অনেকদিন ধরে বলছিলেন যে প্যারোলে তিনি মুক্তি নেবেন না বা আপনারা প্যারোল চাইবেন না, আপনাদের অনেক নেতাই সেটা বলেছেন। আমার বক্তব্য বিএনপির কোন নেতা কি বলেছেন এটা নিতান্তই তার নিজস্ব দায়িত্বের ব্যাপার, কিন্তু ব্যাপার হলো এখন আপনি দেখেন পরিবার, যখন ম্যাডাম খালেদা জিয়ার বোন উনি যখন সেদিন কনফার্ম করলেন যে ডাক্তারদের কাছে ওনারা আবেদন করেছেন, তাহলে বিষয়টা দাঁড়াইলো এই যে একজন মানুষের ব্যক্তিগত ইচ্ছা, ম্যাডাম খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা, পরিবারের ইচ্ছা, এই জিনিসগুলোকে আপনি কখনো, উনি রাজনীতি করুক আর যাই করুক না কেন, এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সুতরাং পরিবার যদি সিদ্ধান্ত নেয়, তখন দল নিঃসন্দেহে সেই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করবে না। মাসুদ অনেক কথাই বলেছেন, আসলে আমি বলি যিনি বলছেন যে বেগম জিয়ার প্যারোলের ব্যাপারে যেটা বলেছেন, এবং আমি এটা ক্লিয়ার একটা কথা বলি যে বেগম জিয়া যেহেতু অসুস্থ, এই জন্য কিন্তু এই সরকার তার প্রতি সহানুভূতিশীল হয়ে পৃথিবীর জেল কোড আইনে কোথাও না থাকার পরও তার সার্বক্ষণিক সেবার জন্য তাকে একজন সেবিকা দেওয়া হয়েছে। এটা কিন্তু, অর্থাৎ এই একটি সিদ্ধান্ত প্রমাণ করে যে এই সরকার বেগম জিয়ার সাথে কোনো রাজনৈতিক প্রতিহিংসাপূর্ণ আচরণ করছেন না। এখন উনি মাসুদ ভাই একজন লয়ার, উনি যেটা বলেছেন যে ওনার মানে তার সিদ্ধান্তটা রাজনৈতিক, আমি সেটা মনে করি না। কারণ ওনারা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছেন, এবং যা যে আদালত বেগম জিয়ার প্যারোল বেইল দিচ্ছে না, সেই আদালতেই কিন্তু বিএনপির অনেক নেতারা, ইনক্লুডিং দিয়ার তাদের মহাসচিব সহ প্রত্যেকে কিন্তু বেইল পাচ্ছেন। সুতরাং এটা আমি মানতে রাজি না যে আদালত নিয়ন্ত্রিত কোনো আদালত, নিয়ন্ত্রিত আদালত হলে তো যদি তাদের চেয়ারপারসনই মুক্তি না পান, তাহলে তাদের মহাসচিব বন্ধন নেতাদের বেল হচ্ছে কী করে? এটা আরেকটা বিষয় হচ্ছে কি, যে জায়গায় আমার মনে হচ্ছে যে মাসুদ ভাই একটু সঠিক তত্ত্বটা হয়তো আসেনি, যেটা উনি বলছেন যে 111 এসে গেলে যে কারণে বেগম জিয়া টাকাটা আর এতিমখানা খরচ করতে পারেন, এই টাকাটা এসেছিল 92 সালে, তখন কিন্তু বিএনপি ক্ষমতায়, 92-এর পরে ওরা 2001-এ আবার ক্ষমতায়,
এবং এই সময়ের মধ্যে এই টাকাটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বের হয়ে একজন ব্যক্তি বিএনপির যাকে নিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হলো, যে মাগুরার সালিমুল হক, ওনার ব্যক্তি অ্যাকাউন্টের এফডিআর হয়েছিল। তাহলে এই আমি মনে করি একটি দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি আপনি এই ধরনের আচরণ পান তাহলে জাতি কার কাছ থেকে কী শিখবে? আপনার নিশ্চয় মনে আছে যে আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে একটা সম্পর্কে জড়িয়েছিলেন, তাকে কিন্তু গোটা জাতির কাছে এবং তার পরিবারের কাছে আনকন্ডিশনালি ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল। কারণ তাদের সোসাইটির কথা হচ্ছে কি, তুমি আমার দেশের প্রধানমন্ত্রী, দ্য ন্যাশন ফলো ইউ, তো সেই জায়গায় তুমি যদি একটা এই অনৈতিক কাজ করো তাহলে জাতি যাবে কোথায়? তাহলে যেখানে ওনার এক্সাম্পল হওয়ার কথা ছিল, এবং উনি বলছেন যে গাবতলিতে এতিমখানাটা হওয়ার কথা ছিল, অবশ্যই আমরা কিন্তু বলিনি যে এই এতিমখানাটা এই টাকাটা এতিমখানাগুলোকে ভাগ করে দেওয়ার জন্য, এটা করাই হয়েছিল, দেওয়াই হয়েছিল যে এতিমখানা করার জন্য, সেটা যদি করেন নাই তাহলে এই টাকাটা সেই জায়গায় গিয়ে আপনি একটা ব্যক্তির ফান্ডে এফডিআর করা হয়েছে। পরে যখন 1/11 পরে এই ঘটনা যখন জনসমক্ষে আসলো তৎকালীন সরকার, তখনই তরিগরি করে সেই ফান্ডে টাকাগুলো জমা দেওয়া হয়েছে উইথ ইন্টারেস্ট। তো এইটাই তো একটা আমি মনে করি চরম ডিসঅনেস্টি, এটা তো অস্বীকার করার জায়গা না। আমি মনে করি বরঞ্চ আমরা এটা নিয়ে এই তর্কে না জড়িয়ে আমরা যদি মুখ বলি যে হ্যাঁ এটা অন্যায় ছিল, এই অন্যায়টা আর হবে না, তাইলে হয়তো যে কথাটা মাসুদ ভাই বলছেন যে রাজনীতিতে আমাদের মধ্যে দিন দিন শিষ্টাচার কমে যাচ্ছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে, এই জায়গাটা তৈরি হবে। আপনি ধরেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধটা কীভাবে তৈরি হবে? এই জন্য কিন্তু দুজনকে সমান আচরণ করতে হবে। আপনি প্রতিদিন যদি আমাকে ছোড়া নিয়ে অথবা এসির নিয়ে মারতে দৌড়ান, আমি কিন্তু আপনার প্রতি সহানুভূতিশীল আচরণ করার সুযোগ নেই। আপনি দেখুন বেগম জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কুকুর অনাকাঙ্ক্ষিত এবং অকাল মৃত্যুর পরে তখন কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে একটা চরম অরাজকতা বিরাজমান, প্রতিদিনই আগুন জ্বলছে বিএনপি জামাত সন্ত্রাসীদের। এই সময়েও মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু ভুলে গিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন তার ছেলের লাশ দেখে তার মাকে সমবেদনা জানার জন্য। আমরা কী পেলাম? একজন দেশের প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা, তাকে দরজা খুলে ওকে তারা ব্যাখ্যা দিয়েছেন কি বেগম জাহান ঘুমাচ্ছেন, ওকে ঘুমাতো উনি, প্রধানমন্ত্রী গেলে উনি যদি ঘুমাত প্রধানমন্ত্রী তার পাশে একটু বসতে পারতেন। তা এই সৌজন্যতাবোধ যাদের মধ্যে নেই, আপনি তাদের কাছ থেকে শুধু ওয়ান সাইডের সব কিছু যদি আওয়ামী লীগের উপরে বা প্রধানমন্ত্রীর উপর চাপিয়ে দেন তাহলে তো রাজনীতির ওই শিষ্টাচার আসবে না, ওইটা আনতে হবে। আমাকে এটাও মনে রাখতে হবে কারণ পৃথিবীর, আমি মনে করি যে পৃথিবীর সমস্ত দেশে একটা গণতান্ত্রিক বিরোধী দল দরকার, কিন্তু সেই বিরোধী দলটা কেমন হবে, সেটা কি দেশের দেশ বিরোধী বিরোধী দল হবে নাকি দেশ নিয়ে বিরোধী দল হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা বিএনপি 91 সালে বেগম জিয়া দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা দেখলাম 92 সাল থেকে 15 আগস্ট কেক কেটে উদযাপন, যেই দিনটি বাঙালি জীবনের সবচেয়ে কলঙ্কিত দিন। এই জায়গাগুলো আমি মীমাংসা না করে আপনি যদি শুধু বলেন শেখ হাসিনা আমাদেরকে প্রতিহিংসামূলক আচরণ করছে, আমার তো মনে হয় এটা টোটাল একটা বড় অন্যায় একটা মানে অভিযোগ করা হবে তার প্রতি। বরঞ্চ তিনি এত কিছুর পরও, আমি আরেকটা জিনিস মাসুদ ভাইকে স্মরণ করে দিই, আপনি যেহেতু বলেছেন হ্যাঁ আমিও মরম উপলব্ধি করি রাজনীতিতে শিষ্টাচার দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ দরকার। আমি যদি বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে তার সম্বন্ধে আত্মজীবনী পড়ি, তার কারাগারে রোজ নামচা বইটি পড়ি, আমরা দেখবো সেখানে বঙ্গবন্ধু সে সময়ের তার বিরোধী রাজনৈতিক নেতাদের প্রতি কী ধরনের শ্রদ্ধাবোধ ছিলেন, সহমর্মিতা ছিলেন, ইভেন তাদের সাথে পারিবারিক সম্পর্ক অনেক জায়গায় ছিল। কিন্তু আজকের অবস্থাটা কোথায়, কেন এই জায়গাটা আমরা আসলাম, এগুলো আমি মনে করি আমাদের বিবেচনা আনা দরকার। কারণ আপনি, আমি আগেই বলেছি, আপনি যদি আমাকে অ্যাসিডের বোতল নিয়ে দৌড়ান আমি তো আপনার সাথে ই করতে পারবো না, বাট এই জায়গাটা শুরু করা দরকার। এবং আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী দেখেন আজকে মাসুদ ভাইয়ের প্রতিদিনই 2014 নির্বাচন নিয়ে আমাদেরকে অ্যাকিউজ করেন, 2014 নির্বাচনে বিএনপিকে আনার জন্য যখন বেগম জিয়া ঘোষণা দিয়েছেন, নিশ্চয় আপনার মনে আছে যে 24 ঘন্টার মধ্যে আলোচনার প্রস্তাব না দিলে রোববার থেকে হরতাল, আপনার নিশ্চয় মনে আছে, এটাই কন্ডিশনাল কর্মসূচি ছিল, এটা কন্ডিশনাল কর্মসূচি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী 16 ঘন্টার মাথায় ওনাকে ফোন করলেন, উনি কল ব্যাক করলেন না, উনি 4 ঘন্টা পরে আবার কল করলেন, এবং সৌভাগ্যবশত তখন আমি গণভবনে ছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন বললেন যে আমি কালকে কর্মসূচি দিয়েছি আমি সোমবার আসবো, মাননীয় প্রধানমন্ত্রী বললেন আপনি তো কর্মসূচি দিয়েছেন কন্ডিশনাল, তো আমি তো তার আগে আপনাকে 2-3 বার করে ফোন করলাম আপনি আসেন, তখন বেগম জিয়া বলেছেন যে আপনি তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা করবেন কি না, মাননীয় প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন আমি সব বিষয় নিয়ে আলোচনা করবো, আপনি আসেন, আসেনি। তাহলে এর চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী কী করার আছে? মাসুদ আহমেদ তালুকদার দেখুন অনেকগুলো কথা বলেছেন, প্রত্যেকটার উত্তর আমার কাছে আছে,
প্রত্যেকটার, এবং কিছু কিছু ব্যাপার যেমন আরাফাত কোকোদেদিন মারা যায়, মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুত ওইখানে চলে আসছেন, এটা সত্যি ওনার অনেক সাহসী একটা উদ্যোগ ছিল। সেখানে ম্যাডাম খালেদা জিয়াকে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। এখন আমরা যারা ওনার আশেপাশে ছিলাম, আমরা দায় দায়িত্বহীনভাবে ওনার কাছে ঘটনাটা পৌঁছাতে পারিনি, এটা দায় দায়িত্ব আমাদের, যদিও বেগম খালেদা জিয়ার উপরে সেটা গিয়ে পড়েছে। এবং আমি আমার এটাও, কিন্তু ওনার কাছে তো পৌঁছানোর কিছু নাই, উনি যদি ঘুমিয়ে থাকেন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখার, উনি যেটি বলেছেন যথার্থই বলেছেন, আমি সেই কথাটাই বলেছি। মৃত মানুষের বাড়িতে তো অনেকে যায়, সেখানে কেউ কান্না থাকে, চুপ করে, কেউ তো গিয়ে ওখানে আসলে তেমন কোনো কথা বলে না, হাজিরাটা করতে হবে না, না সব ঠিক আছে, আপনি আসলে উনি এখানে এসেছেন, সবচেয়ে মজার ব্যাপার দরজা না খোলা, সেটা তো শিষ্টাচার, দরজা খোলা, আমি ওখানে আমি ছিলাম, ব্যারিস্টার মধু সাহেব ছিলেন, জি আমরা প্রত্যাশা করতেছিলাম উনি ভিতরে আসবেন এবং ওনাকে আমাদের যোগ্যতা অনুসারে যতটা সম্মান দেখানো হবে, বাট আপনারাই তো এগিয়ে যেতে পারতেন, আপনারাই তো এগিয়ে গিয়ে প্রধানমন্ত্রী এসেছেন, তাকে রিসিভ করবেন। দুর্ভাগ্যজনক হলো এই যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে সৌজন্যবোধ আমাদের দেখানোর কথা ছিল তা আমরা দেখাতে পারিনি, এজন্য কিন্তু আমরা বারবার লজ্জিত হয়েছি, আনুষ্ঠানিকভাবে দেশ জাতি তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও দুঃখ প্রকাশ করা হয়েছে, ম্যাডাম খালেদা জিয়ার পক্ষেও দুঃখ প্রকাশ করা হয়েছে। এখন সবাই যদি ইকুয়ালি অ্যাক্ট করতে পারে এবং গ্রহণযোগ্য অ্যাক্ট করতে পারে, তাহলে তো অনেক বড় সমস্যা অনেক সময় না হতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনক সেদিন সেটা অনেকে পারেনি, এবং যেটা ভাবলে লজ্জা লাগে এখনও। তারপরে যেটা হোক, ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে আপনি দেখেছেন দলের মহাসচিব আনুষ্ঠানিকভাবে এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। দেখেন একটা জিনিস বলেছেন, ম্যাডাম খালেদা জিয়ার জামিন পাওয়া, দলের অন্য অন্য নেতার জামিন পাওয়ার, খালেদা জিয়ার জামিন পাওয়ার মধ্যে অনেক ফারাক আছে, এগুলোকে এত বিশ্লেষণ করলে আমাদের সময় গুলাবে না। ইনি যেটা বলেছেন, জিয়া নামটা কি দেখেন আপনি মামলাটা? না না, বাট উনি তো বলেছেন যে আইন যদি নিয়ন্ত্রিত হতো তাহলে তো আর বিএনপি অন্য নেতারা জামিন পেত না, সেটা উনি বলবার চেষ্টা করেছেন, সেটা আপনি যেহেতু অনেক মামলা লড়েন বিএনপি নেতা কর্মীদের, আমি এটা বুঝেছি, কিন্তু একটা জিনিস দেখেন আপনি, ম্যাডাম খালেদা জিয়াকে আমি যে কথাটা আমি বলেছিলাম যে 2014 সালের নির্বাচনের পরে সরকারের টার্গেটই হলো যে 2018 সালে যদি গ্রহণযোগ্য কোনো রকম নির্বাচন হয় আর সেখানে খালেদা জিয়া মুক্ত থাকে, তাহলে সরকারের পক্ষে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা সম্ভব না, সেই কারণে সরকার নানা রকম দুরভিসন্ধি করেছে। এবং আমি এই কথাগুলো বলতে চাচ্ছি না, এখন বলতে চাচ্ছি না এই যে আমরা একটা ভালো দিন দলের বিএনপির মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়ের সঙ্গে কথা বলছে, আমাদের মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে বিষয়গুলো আবার নতুন তিক্ততার জন্ম দেবে এটা আমি আসলে চাই না ব্যক্তিগতভাবে। তারপরে দুই একটা কথা ওনার জন্য উত্তরটা আমাকে দিতে হয় এই কারণে যে দেখেন 2018 সালে মুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগ সরকার সাহস পায়নি বলেই একটি প্রহসনের বিচার দিয়ে তাকে জেল দেওয়া হয়েছে, এটুকুই আমি এই পর্যন্ত আজকে বলতে চাচ্ছি। তারপরে স্বল্প শাস্তির ক্ষেত্রে কী হয়, আপিল ফাইল করার সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার কথা, সেখানে নানা বিড়ম্বনায় রেকর্ড কলফর ইত্যাদি ইত্যাদি করে অনেক দিন সময় নষ্ট করেছে। দেখেন জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আসছে, আমি আবারও বলছি, এবং ওই সময় টাকাটা কার কাছে দেবে, যখন বেগম খালেদা জিয়া যেহেতু বাংলাদেশের প্রাইম মিনিস্টার তখন তার নামে এই চেকটা তারা ওইখান থেকে পাঠিয়েছে, কিন্তু ইট ইজ ফর ক্রিয়েশন অফ এ নিউ অরফানেজ, যেটা আধুনিক শিক্ষায় সেটা এবং থাকে না। আপনি দেখেন এই টাকাটা বেগম খালেদা জিয়া যেহেতু ওনার নামে ছিলেন, এই টাকাটা এই যে বললেন সলিমুল্লাহ কামালের ব্যাংকে রাখা হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টে, আরো আরো আমি আবারও বলছি অ্যাকাউন্টে নয়, আমি আপনাকে আবারও বলছি, আপনি আমাকে অতটা মন দিয়ে পুরোটা শোনেন, এই মামলার এভিডেন্সে এই জিনিসগুলোকে আনা হয়েছে। সেখানে বিষয় হলো এই, পরবর্তী সময় এই টাকাটা উঠানোর পরে যখন জিয়া অরফানেজ ট্রাস্ট তৈরি করা হলো, সেখানে ট্রাস্টি কারা, এই ট্রাস্টিরা কিন্তু সেই টাকার ম্যানেজমেন্টের দায়িত্বে চলে গেলেন। এদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা ছিলেন তার এর মধ্যে বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল না, সুতরাং এই ট্রাস্টের টাকা কোথায় উঠাইছে, কোথায় ইনভেস্ট করেছে, আবার কোথায় নিয়ে রেখেছে, ট্রাস্টে ফেরত এনেছে, এগুলো সব নিতান্তই ট্রাস্টিরা করেছে। এখন আপনি এক কথায় যদি আমি আপনাকে বলি, ট্রাস্টিরা তো নিজেদের অ্যাকাউন্টে নিয়ে টাকা রাখবে, না না কারো অ্যাকাউন্টে রাখে না, এটা ভুল কথা, ওই ব্যাংকে প্রাইম ব্যাংক যেটা সলিমুল হক কামাল চেয়ারম্যান ছিল, কোথায় ছিল টাকা তাহলে, এটা ওইখানে এফডিআর করা ছিল, আমি আপনাকে আবারও বলছি কারো অ্যাকাউন্টে রাখেনি, ভুল ধারণা। কি নামে মানে এফডিআরটা কি নামে ছিল, জি অরফানেজ ট্রাস্টের ট্রাস্টিরা করেছে, আমি চ্যালেঞ্জ এটা, ট্রাস্টিরা করেছে কার নামে, এফডিআর জি অরফানেজ ট্রাস্টের নামে, তাদের টাকা উদ্ধ করে ওইখানে নিয়ে ট্রাস্টের নামে করেছে। এখানে খালেদা জিয়ার তো কোনো বিষয় ছিল না, খালেদা জিয়ার বিষয় ছিল যে ওনার নামে কুয়েত ওই ভদ্র কুয়েতের ব্যক্তিগত যে যিনি চেকটা পাঠিয়েছেন ওইটুকুই, এবং যেটা জিয়াউর রহমানের ওই যে কি বলে সোনালী ব্যাংকের একটা নতুন অ্যাকাউন্ট খুলে ট্রাস্ট অ্যাকাউন্ট নামে ওইখানে রাখা হয়। সুতরাং এটা বিএনপি প্রাইম মিনিস্টার রিলিফ বা এটিম মানে তহবিলও ছিলেন না। দেখেন তারপর কি হলো, এখন বিষয়টা হলো এই যে এটাকে আমরা ভুল ধারণা, বারবার বলি, আপনারা কেক কাটার কথা বলেছেন,
কেক কাটা আমরা বহুদিন আগে বন্ধ করে দিয়েছি, কিন্তু ভালো আমি যখন খারাপ একটা কিছু করেছি বা অসৌজন্যমূলক আচরণ করেছি তাতে সমালোচনায় যতটা মুখরিত, আমাদের ভালো কাজে কিন্তু আপনারা অতটা প্রশংসা করেন না। কেক কাটা গত বছর থেকে বন্ধ করেছি, তার আগে এটা সারা জাতি প্রশংসা করেছে, আরো তিন বছর যাবত করি না। তারপর শুনেন আপনি, এরপর দেখেন হরতাল। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014 সালের নির্বাচনের সময় যে ঘটনাগুলো উনি যখন দেখেছেন আমার আজও মনে আছে, সেখানে সমস্যা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনে ওই কথাগুলো তো সবাই জানে, এটা রেকর্ড করে সরকার তার প্রিভিলেজ কমিউনিকেশনের কথাগুলোকে সরকার তার শর্ত ভঙ্গ করে পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন, যাই হোক আমি ওখানে যাচ্ছি না। সেখানে মাননীয় মানে বেগম খালেদা জিয়া এইভাবে বলছিলেন, দেখেন আপনি তো মাত্র ডাকলেনি আমাকে, এখন হরতাল চলমান, তো যেহেতু একটি রাজনৈতিক কর্মসূচি চলমান। আসবে একটু ইন্টারাপ্ট করি, তখন রাতের বেলা হরতাল ছিল না, হরতাল ছিল রোববার সকাল থেকে। জি না, আমি বলছি হরতাল কন্টিনিউয়াস, হরতালে আগামী কালকে থেকেও চলমান। আপনি তো আমি আপনাকে বলি আমার কথা শেষ করুন। তখন উনি বলছে দেখেন যেহেতু আমার হরতাল কর্মসূচি কালকে দেওয়া আছে, সেই জন্য হরতালটা শেষ হোক আমি আপনার সঙ্গে কথা বলবো। বলছে আমি আপনাকে দুই তিনবার কল দিয়ে পাননি। তখন উনি বলেছেন বেগম খালেদা জিয়া, আপনি দুই তিনবার কল দিলেন, আমার ফোন তো ভালো, কই একবারও তো রিং বাজলো না, তাই না? ইয়া কি বলে, আমার টেলিফোন তো ভালো না, রিং তো বাজলো না। তারপর বেগম খালেদা এটাও বলছেন দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী টেলিফোন রেড টেলিফোন ভালো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি কথা। এগুলো শুনে আমাদের লাভ নেই, কারণ এগুলো নিয়ে বহু আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়টা হলো কোনখানটায় বেগম খালেদা জিয়ার, আমরা আসল দেশের ওই যে পার্সপেক্টিভের কথা আমি বলেছি, সকলেই বলে যে আদালতের প্রতি সরকার আদালতকে প্রভাবিত করতে চায়, সরকারকে এটা থেকে মুক্ত থাকা, এটা আমরা বহুবার আহ্বান আবেদন নিবেদন আমরা করেছি। এখন সরকারের একথাও আমরা বলেছি যে সরকারের যদি আদালত যদি সরকারের প্রভাব মুক্ত থাকে, এটা রাজনীতিবিদরা বলে সবাই বলেছে এই কথাগুলো, তাহলে বেগম খালেদা জিয়ার জামিন পাওয়া সাত দিনের ব্যাপার, কারণটা কি? এই ধরনের সাজায় যখন সবাই জামিন পেয়ে যায়, আপনি দেখবেন বর্তমান আওয়ামী লীগের অনেক লোক ছিলেন যারা সাজা 13 বছর বহাল রেখে মন্ত্রিত্ব পর্যন্ত করে গেছে, তারপরও কিন্তু আর বেগম খালেদা জিয়ার যখন 5 বছর জিয়া অরফানেজ ট্রাস্টে প্রথম, তখন কি করলেন, আদালত তাকে জামিন দিলেন না। কারণ বিষয়টা হলো এই যে কোনোভাবেই হোক না কেন, 2018 খালেদা জিয়াকে জেলে রাখতে হবে। এই প্রসঙ্গ থেকে আমি একটু সরতেও চাই, আমার কথাটা এইভাবে আমি শেষ করে দিচ্ছি। বিষয়টা হলো এখন প্যারোলে বেগম খালেদা জিয়ার পরিবার যখন উপযুক্ত সময় মনে করবে, বা ম্যাডাম খালেদা জিয়া, আপনি দেখেন গতকালকে একটা সভা হয়েছে এবং সেখানে নিঃসন্দেহে তো সকলে একটা সভা যা হয় তার সব কথা তো আর প্রকাশ করা হয় না, যতটুকু এই মুহূর্তে প্রকাশ করার জন্য। আর আপনি যে কথাটা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছে সরকারের কাছ থেকে ইতিবাচক, গতকালকে মাননীয় মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়ের সঙ্গে কথা বলেছেন, উনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, আমার কাছে তো ভালো ইঙ্গিত বহ মনে হচ্ছে এটা। সুতরাং এইটা উনি এটা বলছেন, এটা নিতান্তই রাজনীতির কথা, রাজনীতির কথা, উনি সর্বশেষ কথা এটা বলেন নাই। কিছু বলবেন আর না, এটা আমি মাসুদ ভাই, আমি আসলে এই জায়গাটা আমার মনে হয় যে হরতাল প্রসঙ্গ নিয়ে, যদি এটা 6 বছর আগের ঘটনা না, ঠিক আছে, এটা কিন্তু অ্যাবসলিউটলি নট, কারণ হরতালটা ছিল টোটালি কন্ডিশনাল। আপনি যদি ডকুমেন্ট দেখতে চান, আমার মনে হয় আপনি যদি ওই সময় যে কোনো একটা প্রিভিউ দেন পত্রিকার, ইউ গ্যাট ইট, যে যদি 24 ঘন্টার মধ্যে আলোচনার প্রস্তাব দেওয়া না হয় তাহলে রোববার থেকে হরতাল। মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, সেদিন অফ ডে ছিল, একটা কথা শনিবার ছিল। ভাই 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 একটা কথা বলি, মনে করেন বেগম খালেদা জিয়া অযৌক্তিকভাবে উনি হরতাল প্রত্যাহার না করে ওই দিনই বসেন নাই, যদি এমনই হতো, ধরেন খালেদা জিয়ার বক্তব্যটা ওই সময় যুক্তিসঙ্গত মনে হয়নি, মাননীয় প্রধানমন্ত্রী যিনি কল করেছেন তিনি একদিন পর বসলে কি এমন অযৌক্তিক হতো? আমি আপনি বেগম জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী বলবেন না, তার কাঁধে কোনো দায়িত্ব দিবেন না, সব দায়িত্ব বঙ্গবন্ধুর মেয়ের উপরে, তাহলে উনি তার চালাক অসুবিধা কি, সমস্যা কি আপনাদের? শুনেন, আপনি দাবি করছেন যখন আন্দোলন, ভাই আমি বলছেন, আমিন ভাই শুনেন, কেয়ারটেকারে যখন আন্দোলন করলেন, বিএনপি কত রাজনৈতিক দল দেখেন কি পরিমাণ গণতান্ত্রিক, কেয়ারটেকারে আন্দোলন করলেন, সরকার কেয়ারটেকার আইন পাস করলেন। আপনি আমাকে একটু বলতে দেন, আপনি প্লিজ আপনি বলেন, আপনি তিনবারের প্রধানমন্ত্রীর দাবি করছেন, তো উনি তো একজন রেসপন্সিবল ব্যক্তি। যেমন আপনি যেটা বলেছেন আগে, এই জায়গা আমি এই জায়গাটা আপনার ফেরত আসতেছি, যে আপনি একটা কথা বলেছেন যে রাজনীতিবিদদের কথার সাথে কাজের গরমিল, এটা কিন্তু অনেকাংশে সত্য। এই কারণে আজকে আমরা যারা রাজনীতি করি মানুষ আমাদেরকে ভয় পায়, ভালোবাসে না,
কিন্তু বঙ্গবন্ধুর সময়ে যারা ওনার সাথে রাজনীতি করতেন ইনক্লুডিং বঙ্গবন্ধু, তাদেরকে মানুষ ভালোবাসত, ভয় পেত না। এই যে কথা এবং কাজের মিল না থাকার কারণে আপনি রাজনীতি কি আওয়ামী লীগ করে এখন? অফকোর্স করি, করি বলে তো আপনি রাজনীতি আওয়ামী লীগ করে? অফকোর্স করি। আপনি বলেন আমরা করি বলেই 96 সালে আজকের প্রধানমন্ত্রী যখন প্রথমবার ক্ষমতায় আসেন তখন তারেক জিয়ার বড় সন্তানের জন্ম হয়েছিল, বেগম জিয়া সৌদি আরবে উমরা করতে গিয়েছিলেন, তার সন্তান জন্ম হয়েছিল সিএমএইচে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী তাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছিলেন, কথা বলেছিলেন এবং এটাও বলেছিলেন যে তোমার মা নেই, অসুবিধা নেই, যে কোনো কারণে আমার ফোন করবা, মিষ্টি এবং ফুল পাঠিয়েছিলেন। আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি বলেই, বঙ্গবন্ধুর মেয়ে সেই রাজনীতি করে বলেই আমরা সেই ধারাবাহিকতা, সেই গৌরবময় ঐতিহ্যকে আমরা ধারণ করি এবং লালন করি, প্র্যাকটিক্যাল করি। কিন্তু আপনি যেটা বলছেন যে যেমন যে জিল্লুর ভাই যে কথাটি বলতেছিলেন যে আপনারা একবার বলছেন তাকে সরকারের সাথে কোনো আলোচনা হবে না, আমরা আন্দোলন করে মুক্তি আনব, আন্দোলনটা কখন? আগামী রোজার পরে। আন্দোলন কখন? ঈদের পরে। আন্দোলন কখন? বৃষ্টির পরে। এই যেগুলো আপনি নিজেও হয়তো নিশ্চয় উপলব্ধি করতে পারছেন যে আপনারা অবস্থা এমন হয়ে গিয়েছে যে নিজের দলের নেতা কর্মীদের কাছে, আমি জানি না যে আপনাদের নেতৃত্বের কতটুকু আস্তে আস্তে, যেটা নিয়ে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সচেতন মহলগুলো একটা ব্যাপক আলোচনা করছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, তিনবারের প্রধানমন্ত্রী দাবি করছেন, তাহলে আপনি নিজের মুখে বললেন যে আপনি 24 ঘন্টার মধ্যে আলোচনার প্রস্তাব না দিলে আপনি হরতাল ডাকবেন, তাহলে আমরা তো তার আগে প্রস্তাব দিলাম, এরপর আপনি হরতালটা ডাকলেন কেন? তার মানে হয়তো তখন, আমি নিশ্চিত যদি প্রধানমন্ত্রী বলতেন যে ঠিক আছে একদিন পর আসেন, উনি তখন আরেকটা কন্ডিশন দিত যে না যাব না, কারণ আপনি তো বারবার এটা ফেল করছেন। আরেকটা কথা যেটা বলছেন যে ফোন খারাপ ছিল, এটা বাংলাদেশে তো সেই সময় সমস্ত পত্রিকা এসেছিল যে প্রধানমন্ত্রী ফোন করেছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত স্টাফরা ফোন রিসিভ করেছেন এবং বলেছেন যে ম্যাডাম এখন ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে নাই। আপনি সমস্ত পত্রিকা রিভিউ করেন, আমি মাসুদ ভাই চ্যালেঞ্জ করে বললাম আমি যদি এটা প্রমাণ করতে না পারি নেক্সট একটা শোতে আমি জিল্লুর ভাইকে বলবো আপনাকে আমাকে ডাকার জন্য, এটা যদি সমস্ত পত্রিকায় আমি প্রমাণ করতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেবো, এই কথার সাথে কাজের গরমিল থাকার কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো। মানে আপনারা এতক্ষণ ধরে রাজনীতি, রাজনীতিবিদদের নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন, আমি একটু জাস্ট আপনাদের দুজনের কাছে প্রশ্ন করতে চাই, রাজনীতির প্রতি মানুষ কি আগ্রহ হারিয়ে ফেলছে মনে হচ্ছে, বিশেষ করে নির্বাচনের প্রতি ভোটারদের কোনো আগ্রহ আর সেই অর্থে লক্ষ্য করা যাচ্ছে না, এবং সেটি আমরা বিএনপি যত কথাই বলুক না কেন সম্প্রতি হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখেছি নির্বাচনের প্রচার প্রচারণায় যতটা উত্তাপ ছিল ভোটের দিন তারাও ভোটারদের নিয়ে যেতে পারেনি, সরকার সমর্থকদেরও আমরা সেই অর্থে ভোট কেন্দ্রে দেখি না। দেখুন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ইতিবাচক বিষয়টা হচ্ছে কি, আমাদের মধ্যে সেই সৎসাহসটুকু আছে যে নিজেদের ভুলটা কোন কোন জায়গা হয়েছে সেটাকে খুঁজে বের করে সেটা সমাধানের মানসিকতা নেওয়ার এবং সেটা অকপটে স্বীকার করার। আমি বঙ্গবন্ধু কন্যা বা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার কারণে আজকে 2009 সাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার এবং এখনও আছি, আমি দেখেছি কেন্দ্রীয় কমিটির মিটিংও আমাদের উনি একেবারে আমাদের যেগুলো জাতীয় দিবস থাকে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 17ই মার্চ, এই দিবসগুলো কীভাবে পালন করা হবে উনি সবার কাছ থেকে মতামত জানতে চান, এটা কিন্তু বিউটি অফ ডেমোক্রেসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে এই সদ্য সমাপ্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একমাত্র ব্যক্তি, একমাত্র নেতা যিনি অকপটে স্বীকার করতে পেরেছেন যে ভোটের দিনের ভোটারদের এই কম উপস্থিতি এটা অবশ্যই গণতন্ত্রের জন্য শুভ নয়, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ভাবব কেন এটা হচ্ছে এবং এটা ভেবে আমাদেরকে কাজ নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, হয়তো মাসুদ ভাই তার বলার সময় উনি বলবেন যে বিএনপির কোনো নেত্রী, যেমন এটা কেন আমাদের প্রশ্ন এটাও এসছে যে আমরা যেহেতু বিএনপি না হয় আসলো না, আমাদের কর্মীরা কজন ভোট দিতে আসছে, এটাও কিন্তু আমাদের একটা ভাবনার বিষয় কেন মানুষ রাজনীতি বিমুখ হচ্ছে। আলটিমেটলি এটা স্বীকার করতে হবে একজন রাজনীতি কর্মী হিসাবে, মানুষ যত বেশি রাজনীতি বিমুখ হবে এটা গণতন্ত্রের জন্য তত বেশি অসনিসম। কিন্তু এই এই প্রবণতা তো একদম শুরু হয়েছে 2014 সাল থেকে, মানে 14 সালের নির্বাচনে দেখেছে অনেক কেন্দ্রে একটা একজন ভোটার ভোট দেয়, খুবই ন্যাচারাল। আপনি 2014 সালে এমন কোন জায়গা নেই যে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মী না থাকার বাংলাদেশের কোনো প্রান্তে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। 2014 পর থেকে সব নির্বাচনে অসম্ভব একটা ভ্যালিড কোশ্চেন অ্যারাইজ করেছেন, সেটি হচ্ছে কি 2014 পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ দেখেছে কি না যে একটা নির্বাচন প্রতিহত করার জন্য 526টি ভোট কেন্দ্রে অর্থাৎ স্কুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, 163 জন মানব সন্তানকে পুড়িয়ে এমনভাবে অঙ্গার করা হয়েছিল, অনেককে চেনা যায়নি, বিশেষ করে নিরহ ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, বাস ড্রাইভার চেনা যায়নি যে এটা মানুষ নাকি কয়লা,
এত ভয়ঙ্কর ভয়ভীতির পরে মানুষ ভোট কেন্দ্রে যাবে, এটা সাহস কি করে করে? এটা তো অস্বীকার করার জায়গা নেই। তাহলে এই জায়গাটা কে নিয়ে গেল? আপনি যদি বলুন যে আমরা এক সময় নকশালবাদ আন্দোলনের কথা শুনেছি ভারতে, বাংলাদেশে সর্বরাজ্য আন্দোলনের কথা শুনেছি, যারা বলতো যে ধনী সম্পদ লুণ্ঠন করে গরিবদের মাঝে বিলিয়ে দাও, তারাও কিন্তু মানুষের কল্লা কাটতেন। 2014 সালে বাংলাদেশে যা হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন, কোনো লড়াই, কোনো গণতন্ত্রের দূরতা কখনো কোনো গৃহযুদ্ধ এরকম ভয়ঙ্কর নাশকতা হয়নি। এরপর মানুষ ভোট দিতে যাওয়ার সাহস, আমি তো মনে করি আজকে যে মানুষের ভোট বিমুখতার পেছনে এটি একটি অন্যতম কারণ আমি মনে করি। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, দেখুন 2014 সালে না হয় বিএনপি নাশকতা করেছিল, আমরা যদিও বারবার বলেছি নাশকতা বিএনপি করে নাই, বিএনপির নামে করানো হয়েছে। এবং সরকার দলীয় অনেক গুরুত্বপূর্ণ লোকরা একজন আরেকজনের সম্পর্কে বলেছে যে শেরাটনের সামনে যে বাসে আগুন দেওয়া হয়েছিল এবং 7 জন লোক মারা গেছিল তাৎক্ষণিকভাবে, সেটা কিন্তু আওয়ামী লীগের এক নেতার কার্যক্রমের অংশ ছিল এবং সেটা আওয়ামী লীগের আরেকজন নেতা বলেছে। আজ পর্যন্ত আমি সেটাকে কন্ট্রাডিক্ট করতে আওয়ামী লীগকে দেখিনি। দেখুন রাজনীতির প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলেছে, কারণটা কি? আপনি দেখেন আজকে জনগণ ভোট দিতে যায় না। দেশে কি আসলে রাজনীতি আছে? রাজনীতি কি রাজনীতিবিদরা করেন? রাজনীতি তখন অন্য লোকে করছে সরকারের মাঠে। আজকে বিরোধী দল একটা জিনিস তো আমরা দেখি, মানে 2014 সাল থেকেও যদি আমি বিবেচনা নিই, জ্বালাও পোড়াও সেগুলোর সেই আলোচনার মধ্যে যদি আমি নাও যেতে চাই, যে বিএনপির নির্বাচনের আগের দিন পর্যন্ত বিএনপির যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করি, নির্বাচনের দিনে গিয়ে কিন্তু বিএনপিকে খুব একটা মানে কোথাও খুঁজে পাওয়া যায় না, মানে একটা চুপসে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, এর আগের নির্বাচন, 2018 নির্বাচন, 2014 নির্বাচন, সব নির্বাচনে একই চিত্র দেখুন। এবং বিএনপির কর্মসূচিও যা থাকে সব নির্বাচনের আগে, নির্বাচনের দিন থেকে নির্বাচনের পর থেকে বিএনপির কোনো খোঁজ খবর থাকে না। আমি যে কথাটা বলছিলাম যে 2014 সালে না হয় সন্ত্রাস ছিল, 2018 তো সন্ত্রাস ছিল না, তারপর মানুষ ভোট দিতে যায় না কেন? এই যে 18 পরে আপনি 2020 সালে যে নির্বাচনগুলো সিটি কর্পোরেশন হলো, মানুষ ভোট দিতে গেল না কেন? আপনি একটা জিনিস দেখেন, আমি আমি এইবার এইবার আমি আসি, মানে সেই প্রশ্ন তো সেই দায়িত্ব সকলকেই নিতে হবে, 100% নিবে, এটা বিএনপি তো এটা রাজনীতি যারা করে তাদেরকেই নিতে হবে। আমি এখন আপনার কথাগুলো এইভাবে আমি উত্তর দিচ্ছি, দেখেন 2018 সালের নির্বাচনের আগে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে আপনারা ভোট দিতে আসবেন, কে বলেছে? পুলিশ বলেছে। আচ্ছা, এজেন্টকে সকালবেলা যখন আসছে তখন বলছে তোমার নামে ওয়ারেন্ট আছে, তুমি কি এখানে থাকবে না, তোমাকে গ্রেপ্তার করব। আস্তে করে সে চলে গেছে, বলে গেছে আপনারা এখান থেকে, আমাদের প্রতি নির্দেশ আছে, আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। পুলিশ থাকে কি কারণে? ভোটারের নিরাপত্তা দেওয়ার জন্য। হোয়ারাস আমরা কি দেখেছি যে একটি রাজনৈতিক দলের লোকজনদেরকে নিরাপদে তাদের অপকর্ম চালাবার জন্য তাদেরকে প্রশ্রয় দিয়েছিল পুলিশ। তাহলে পুলিশ যখন জনগণের নিরাপত্তা দেয় না, আর ভোট যেখানেই দেখ যেই দেখ না কেন, নির্বাচনে যদি সরকার জিতে যায়, জিতানো হয়, ভোটার বিহীনভাবে যখন 154 জন জিতে যায়, তখন মানুষের মধ্যে সাধারণ ভোটারদের দেখেন এখনও কিন্তু, ওই যে আপনি যেটা করতে বললেন, এবারের নির্বাচনে কি হয়েছে সিটি কর্পোরেশন, এই 2020 আমি নিজের দেখেছি, আমি ভোট দিতে গিয়েছি একটা ভোট কেন্দ্রে, আমি কি দেখেছি যেখানে আমি ভোট দিয়েছি সেখানে বাইরে যখন চেনাম বিএনপির লোকজন, কারণ যেহেতু মহল্লা সবাই আওয়ামী লীগের এজেন্ট, কারা আওয়ামী লীগের ওখানে তৎপরতা দলে, তারা যেমন চিনে বিএনপির লোকদেরকেও চিনে, যারা অপেক্ষাকৃত অল্প বয়সের ভোট দিতে গেছে তাদেরকে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে পুলিশ, নিরপেক্ষ দর্শকের ভূমিকায় তাড়িয়ে দিয়েছে সরকার দলীয় কর্মীরা। আচ্ছা, যেমন আমি গেছি, আমাকে খুব সালাম টালাম দিয়ে নিয়ে গেছে ভিতরে, এত মানে আমার প্রতি সৌজন্যবোধ দেখেছে এটা কল্পনা করারই না। কিন্তু আমি দেখলাম যে বিএনপির যারা যে সমস্ত ইয়ং বয়সের, কিন্তু যদি সেরকমই তাড়িয়ে দিয়ে থাকে বিএনপি কেন সঙ্গবদ্ধভাবে প্রতিরোধ করল না? সঙ্গবদ্ধ কিভাবে করবেন? আপনাকে তো একটা এখানে তো একটা অ্যাডজুডিকেটর থাকতে হবে, সেটা কে? দেশের আইন শৃঙ্খলা আপনি দেখেন পুলিশের আইডি বারবার বক্তব্য, আমি আমি বলছি যদি বিএনপির সেখানে যদি 50 জন 100 জন নেতা কর্মী থাকতো, তারা যদি একটা প্রতিরোধ গড়ে তুলতেন, আমি বুঝলাম যে পুলিশ সহায়তা করেছে সরকার সমর্থকদের, কিন্তু খবরটা তো না, না খবরটা আপনি কোথায় পেলেন? খবর পেয়েছেন না? আপনি দেখেন না কত জায়গায় গুলি হয়েছে, কত জায়গায় ভোট কিভাবে করেছে, ব্যালট আপনাকে 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 মেশিন অন করে আরেকজনে ভোট দিয়েছে, এক জায়গায় গুলি হয়েছে সেটার খবর এসেছে, বুঝতে পারছেন? তো এই ঘটনা এখন বিষয়টা আসলে কি দেখেন আপনি, আপনি আমার কথাগুলো আমি এইভাবে বলি, তারপর আপনি আপনার প্রশ্নও আমি উত্তর দিব। ব্যাপারটা হলো রাজনীতির প্রতি মানুষের আস্থা নাই। আপনি যখন এখন দেখেন আওয়ামী লীগ যারা করেন তারাও ভোট দিতে যায় না, কারণটা কি? বিএনপির ভোট দিতে গেছে বিএনপির অনেকেই গেছে এবং তারা অপেক্ষা করছে, অবজার্ভ করেছে সিচুয়েশন, যে যদি ভোট দেওয়ার মতো পরিবেশ হয় বিএনপি দলীয় নেতাকর্মীরা ভোট দিবে। কিন্তু দেশের সাধারণ মানুষ, শুধু বিএনপি আর আওয়ামী লীগই তো নয়,
এখন বিএনপির ভোট দিতে গেছে স্থানীয় সরকারে, আওয়ামী লীগ গিয়েছে, কিন্তু দেশের 75-76% মানুষ যখন ভোট দেয়নি, তাহলে বিএনপির আওয়ামী লীগ সরকারের একটা বিষয় ছিল কি যে বিএনপিকে কোনো রকম নির্বাচনে আনতে পারলেই তারা নির্বাচনে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। কিন্তু তারপরও দেখেন বিএনপি এবার নির্বাচনে যাওয়ার পরেও কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন এদেশে হলো না। কী জন্য হলো না? কারণ দেশের সাধারণ মানুষ নির্বাচনকে বর্জন করেছে। এর পিছনে কারণটা কি? তারা জানে যে আমরা ইভিএমে ভোট দিতে যাবো, যে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমরা ভোট দিতে গেলেও দেখা যাবে কাকে ভোট দিচ্ছি তার কোনো নিশ্চয়তা আমাকে দেওয়া হবে না। আমি দেখা গেল ভোট দিতে গেলাম, আমি দিতে পারলাম কিনা আমার পছন্দের মতো, এবং এবারের নির্বাচনে তাই হয়েছে। আপনি যখনই কন্ট্রোল বাটন অন করলেন, সেখানে বহু ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে ব্যালট যেখানে অন হয়েছে সেখানে অন্য লোকে ভোট দিয়ে চলে গেছে, এবং অনেককে এমন হয়েছে শুধু কন্ট্রোল বাটন টিপার পরে তাকে বলছে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান, ওখানে কালি লাগাই দিয়ে ছেড়ে দিছে, কাউকে কালিও লাগায় নাই। এই ছিল বিষয়টা। তো এখন সবচেয়ে তো এখানে সিগনিফিকেন্ট কোনটা, সিগনিফিকেন্ট হলো এই যে দেশের সাধারণ মানুষ নির্যাতন, কারণ নির্বাচন পদ্ধতিতে নির্বাচন কমিশন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন এদের প্রতি সাধারণ জনগণের আস্থা না থাকার কারণে তারা নির্বাচনকে বর্জন করেছে। সুতরাং এখন বিএনপি ক্ষমতায় নির্বাচনে এসেছে আর আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়ে গেছে 23%। আপনি তারপরে কি বলা হয়েছে দেখেন যে 7%, 8%, 10% ভোট পড়ার পরে সেইটাকে সংখ্যা বাড়িয়ে এটাকে 20%, 21%, 23%, 24% করা হচ্ছে। তাহলে 24%ও যদি জেনুইন ভোটও পড়ে তাহলেও আপনাকে দেখতে হবে যে দেশের 73% লোক, এটার কারণটা কি? কারণ দেশে গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতিতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে না, মানুষ কাকে ভোট দিচ্ছে সেই মানুষ এটা হিসাব করতে পারছে না। সেই জন্য বিষয়টা হলো এই নির্বাচন পদ্ধতি যদি ফেয়ার হয়, মানুষের যদি নির্বাচন পদ্ধতির উপরে আস্থা থাকে, অর্থাৎ নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা দেশের মানুষকে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সহায়তা করবে, মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে, মানুষ নির্বাচন বিমুখ থেকে আবার নির্বাচনমুখী হবে, এটাই স্বাভাবিক। আমি তো মাসুদ ভাই এবং বিএনপি নেতৃবৃন্দ ক্রমাগত সব দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের উপর চাপিয়ে দিয়ে তারা নিজেদের মানে কী বলবো এটাকে, যে নিজেদের দায় এড়ানোর চেষ্টা ছাড়া আর কিছুই না। যেমন ধরুন আমি যদি উনি যেটা বলছেন যে এখানে পুলিশের দায়িত্ব হচ্ছে কি একটা ইলেকশন এনশিওর করা যেন মানুষ সবাই ভোট দিতে পারে, অথবা নির্বাচন কমিশনেরও, এখানে এই সদ্য সমাপ্ত ঢাকা সিটি কর্পোরেশন যে নির্বাচনটি হলো সেখানে নিশ্চয়ই আমরা এত ভুলে যাইনি যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বারবার বলেছিলেন যে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এটা কিন্তু বারবার ঘোষণা করা হয়েছে। এবং ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দেওয়া হবে প্রতিদিন আপনার মোবাইলে অথবা টেলিভিশনে অথবা পত্রিকায় বিজ্ঞাপন এসছে যে আপনি আপনার পার্শ্ববর্তী কোন কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, সেটা কীভাবে ভোট দিবেন সেটা। আবার শুধু তা না, আমাদের মোবাইলে এটাও অ্যাপস এসছে যে আপনি কোন কেন্দ্রের ভোটার সেটা কিন্তু এই সাইটে ওয়েবসাইটে গেলে আপনি জানতে পারবেন। তার মানে কি, সরকার এবং প্রশাসন চেয়েছে যে সাধারণ মানুষ যেন ভোট দিতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। এক নাম্বার টু, ঢাকা ডিএমপির পুলিশ কমিশনার ইলেকশনের আগের দিন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলেছেন যে আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিব। একই কথা র্যাবের প্রধান বলেছেন। এখন এরপরও আমি মনে করি যদি মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে থাকে, এটা অবশ্যই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যেমন ব্যর্থতা আছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই ব্যর্থতা মেনে নেওয়া উচিত, যেটা তারা কোনোভাবেই মানতে রাজি না। তারা দায়টা ওদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা আত্মতুষ্টি পেতে চায়। এখন যদি কেউ এই পদ্ধতিতে গিয়ে আত্মতুষ্টি পেতে চায়, আমার মনে হয় না আপনি এখানে কাউকে আর বুঝাতে পারবেন। মাসুদ ভাই যিনি বলছেন যে সরকার চেয়েছে বিএনপিকে নির্বাচনে এনে এটার গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য, তাহলে এটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন তাহলে আপনারা নির্বাচন আসছেন কেন? মানে এটাই মূল বিষয়টা হচ্ছে কি, আসলে আমার যেটা মাঝে মধ্যে না প্রায় যেটা মনে হয়, সরকার যদি সেটা চায় সেরকম একটা নির্বাচনের বারবার আসছেন কেন? এখানে আমার যেটা মনে হচ্ছে আসলে বিএনপি খেয়ে হারিয়ে ফেলেছে যে ওরা জানে না ওদের করণীয় কোনটা। যেমন ধরেন আমি যদি যখন ঢাকার মেয়র আনিসুল হক ভাই এবং সাইদ খুবন মেয়র নির্বাচিত হয়েছিল, চট্টগ্রাম থেকে আজমন আসির মেয়র নির্বাচিত হয়েছে, সেই নির্বাচনে 11টার সময় ওরা নির্বাচন প্রত্যাহার করে চলে গেল। কী অভিযোগ করে গেল? অভিযোগ করে গেল যে সরকার সমস্ত কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়েছে এবং কাউকে কোনো ভোট দিচ্ছে না, সবগুলো কেন্দ্রে তারা ইচ্ছামতো সিল মারছে। নির্বাচন শেষ হওয়ার পরে আমরা দেখলাম মোহাম্মদপুরের প্রায় 80% ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী ফার্স্ট হয়েছিল। তাহলে সিল মারল কখন? এবং তাহলে এই 11টার মধ্যে তারা এই ভোটগুলো পেয়েছে, তাহলে 11টার মধ্যে যদি 9টার মধ্যে সমস্ত এজেন্টদেরকে আমরা বের করে দিয়েছি যে অভিযোগটা ছিল, তাহলে যদি আমরা সব এজেন্ট বের করে দিয়েছি, যদি সব সিল আমরা মারি, তাহলে বিএনপি এতগুলো
এতগুলো ভোট করতে কি পেল? এই জিনিসগুলো আমার মনে হয় বিবেচনা আনা দরকার। যেমন ধরেন এবার তারা বলছেন, একটু আগে মাসুদ ভাই বললেন যে বিএনপির কোনো কর্মী বা এজেন্টদের ভোট কেন্দ্রে যে যেদিন, আমি ইলেকশনের দিনে একটা পত্রিকা অনলাইন পত্রিকায় দেখলাম যে বিএনপির একজন এজেন্ট তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছে, এখন সেটাও কি সরকার তাকে টাকা দিয়ে পাঠিয়েছে? এবং বিএনপির প্রার্থী ইশরাক সাহেব উনি সকাল 9টা যখন তার নিজ কেন্দ্রে ভোট দিতে গিয়েছেন তখন তিনি নিজে বলেছেন যে আমি ঢুকে দেখলাম যে আমার এজেন্ট আসেনি, তখন তিনি বলেছেন আমি দেখার পরে আমি এজেন্টকে ডেকে এনে বসিয়ে দিয়েছি। এখন ধরেন রাজনীতি যখন করবেন আপনি, আমি উনি যেটা বলছেন যে বাটনে কেউ টিপ মেরেছে, আমি যদি বলি যে এরকম কিছুই হয়নি এটা ঠিক না, এরকম দু একটা বিষয় জাল ভোট পৃথিবী যতদিন থাকবে ততদিন হবে, বিশেষ করে বাংলাদেশ অথবা এই তৃতীয় বিশ্বের দেশে দেশে, কিন্তু এটাকে আপনি ওইভাবে প্রশ্নের মুখে ফেলতে পারবেন না। বাট ফাইনালি আমি যেটা বিলিভ করি, ধরেন একবারে অতি সম্প্রতি 2005 সালে যখন বিএনপি ক্ষমতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে মানে এত কিছু সরকারের সমস্ত মেকানিজম কাজ করার পরে সেখানে মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছিল। আবার ঠিক তেমনিভাবে 2013 সালে যখন আপনার হেফাজতের ঘটনা সব কিছু মিলিয়ে একটা, তখন কিন্তু অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। আবার দেখেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী সাক্কু সাহেব প্রত্যাহার করে ফেললেন যে ব্যাপক কারচুপি হয়েছে, আমরা নির্বাচন মানি না। সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী বললো আমরা নির্বাচন মানি না, ব্যাপক কারচুপি করে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওরা জিতে গেল। তখন কি বললো, আসলে সরকার কারচুপি না করলে বড় ভোটে জিততাম বড় ব্যবধানে। আমি জানি না জিল্লুর ভাই পৃথিবীর কোথাও কেউ কম ব্যবধানে হারার জন্য চুরি করে কিনা, তা আমি মনে করি কি আসলে বারবার তো আমার কথা বলায় কিছু যা আসবে না, কারণ বিএনপি চলবে বিএনপির নীতি নির্ধারিত সিদ্ধান্তে, আমি তো তাদের দলের কেউ না। বাট আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে বিএনপির উচিত এই বিষয়গুলো বিবেচনায় রেখে যদি বাস্তবসম্মত কিছু পদক্ষেপ গ্রহণ করা। একেবারে শেষের দিকে মিস্টার মাসুদ আহমেদ তালুকদার, আমি জাস্ট একটা প্রশ্ন করে আলোচনাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে দেশে আরও নানা রকমের সমস্যা আছে, সংকট আছে, সরকার পক্ষ অনেক কিছু স্বীকার করেন, কিন্তু বিএনপি যে জনসম্পৃক্ত হতে পারছে না বা জনগণকে শেষ পর্যন্ত তার লক্ষ্যে দিকে নিয়ে যেতে পারছে না, এর কারণ কি এই যে বিএনপির রাজনীতিটা মূলত নির্বাচন মানে ক্ষমতায় যাওয়া আর বেগম জিয়ার মুক্তি এর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ জনগণের জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে বিএনপি প্রপারলি অ্যাড্রেস করতে পারছে না, যে কারণে যদি ধরেও নেই আপনার কথা যে সরকারের প্রতি মানুষের বা কারো কারো সমর্থন নেই, তারা আবার ঠিক বিএনপির উপরও ভরসা রাখতে পারছে না, ব্যাপারটা কি এরকম? দেখুন কিন্তু খুব ছোট করে শান্তিপূর্ণ রাজনৈতিক নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের। আপনি সেদিন এক জায়গায় টকশোতে একটা কথা হয়েছিল যে আন্দোলন সহিংস না অহিংস হবে, দেখুন এটা নির্ভর করে সরকারের উপরে, আন্দোলন সহিংস হবে না অহিংস, আন্দোলন অহিংস হবে এটাই স্বাভাবিক, কিন্তু সরকার যখন অন্যায়ভাবে অযাচিতভাবে, আমরা বহু কথা যে কথাটা আমি বলেছি, তো যাই হোক যে এখানে বোমা মেরে বিএনপির ইমেজকে মেলাইন করার চেষ্টা করেছে আমরা দেখেছি, এগুলো আমরা জানি। এখন ওই যে সিলেটের কথা কুমিল্লার কথা বলছেন, আমার জানি না আমার বন্ধু কোত্থেকে পেয়েছেন, কিন্তু ওই নির্বাচনের দিন আমার মনে আছে আজও যে কুমিল্লার সিটি কর্পোরেশনের মেয়র এবং চিটাংয়ের ইলেকশন একদিন হয়নি, না এবং আমি বলি দুজনের কেউই নির্বাচন বর্জন করে নাই, ওখানে একটা স্থানীয় ইকুয়েশন ছিল, আমি ওই জন্য যাচ্ছি না, স্থানীয় ইকুয়েশনটা ছিল কি এখানে সবাইকে একত্রিত করতে পেরেছিলেন, কিন্তু ওইখানে যখন তখন মানে সিলেটে জিতেছেন, সিলেট একদম ফলাফল ঘোষণা পর্যন্ত আরিফুল হক চৌধুরী তার নেতা কর্মী সমর্থকদের নিয়ে ছিলেন মাঠে, আমরা কারণ ছিল এই কারণে সেটা দেখি, ওইখানে ওইখানে রাজনীতি করতে হলে তো ওইটুক সাহস শক্তি প্রদর্শন করতে হবে, ওটা বড় কথা না। দেখেন ওইটা নির্ভর করে সরকারের কোন কর্তৃত্ব কোন জায়গাটায় কিভাবে জিনিসটাকে দেখেছে, আমি খোলামেলা বলে দেই, তখন অর্থমন্ত্রী ছিলেন উনি সিলেটে ছিলেন, উনি তারা আওয়ামী লীগ যাকে প্রার্থী দিয়েছিলেন তার পক্ষে প্রশাসনকে যত উলঙ্গভাবে অন্য জায়গায় ব্যবহার করতে পেরেছেন, উনি সেই সিটি কর্পোরেশন চিটাংয়ে আই মিন সিলেটে সেটা করেননি, সেই কারণেই এখন মুশকিল হলো কি, হ্যাঁ জনগণ একত্রিত হয়ে এটা করবে সেটা করবে, সেটা সময় আসবে, একদিনই সব কিছু হয়েছে তা না, আপনি দেখেন যেদিন পূর্ব পাকিস্তান হয়েছে সেদিনই কিন্তু বাংলাদেশের জন্ম নিয়েছে, কিন্তু সেটা পেতে আমাদের অনেকটা দিন সময় লেগেছে, 1947 সাল থেকে আমাদের 1971 পর্যন্ত, আপনি দেখেন অনেক কিছু আছে আমাদের দেশে অনেক আন্দোলনের, আপনি 6 দফার কথাই দেখেন, সেই 6 দফা গিয়ে মেটেরিয়ালাইজ হয়েছে কতদিন, অনেক বছর, আজকে আপনি যা ভাববেন কাই সে কালকেই সে আন্দোলন হয়ে যাবে, তবে এটা আমি নিশ্চিত বলতে পারি আসল ব্যাপারটা হচ্ছে সমস্যাটা কোথায়, দেশের দেশে গণতন্ত্র নাই, শেষ মানুষের অধিকার নাই, মানুষ কথা বলতে পারে না,
এবং যে কোনোভাবেই আপনি দেখেন এটা আওয়ামী লীগ বিএনপির জন্য না, এটা এখন সকলের জন্য এখন একটা ভাবনার বিষয় হয়েছে যে দেশের মানুষ দেশের নির্বাচিত কোনো প্রতিষ্ঠানের প্রতি আস্থা নেই। এখন কোনটা দেখেন, জনগণের বা গণতন্ত্রের বা প্রজাতন্ত্রের যে সমস্ত কর্মচারীরা যারা সাধারণ মানুষের হওয়ার কথা ছিল, এবার যেটা নির্বাচনে হয়েছে আমি একদম আপনাকে হলফ করে বলে দিচ্ছি, নীরব সন্ত্রাস করেছে, পুলিশ নিরপেক্ষ ভূমিকায় ছিল। ধন্যবাদ। নিরপেক্ষ ভূমিকা মানে সরকার দলীয় মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য। সুতরাং এই সকল অবস্থা মানুষের আস্থা ফেরত আনতে হলে যে সকল প্রতিষ্ঠান সমূহ ধ্বংস হয়ে গেছে, অধঃপতিত হয়েছে, ওগুলোকে আবার মানুষের আস্থায় ফেরত নিয়ে আসতে হবে। আমি তো মনে করছি যে মানুষের আস্থায় আছে, বাট অবশ্যই কিছুটা ডিসপিউট হচ্ছে, না হলে তো ভোটার উপস্থিতি আরো বাড়ত। এই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, কিন্তু মাসুদ ভাই যদি বলছেন যে আজকে গণতন্ত্র নাই, গণতন্ত্র যদি না থাকে, বিএনপি নেতৃবৃন্দ সারাদিন টেলিভিশন খুললে যা খুশি তা বলে বেড়াচ্ছেন, কারোর বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? না না, আপনাকে একটা কথা আজকে আমি আজকের একটা কথা একটা লাইন একটা বলি ভাই, আমি ভাই আপনি গণতন্ত্র আছে ভাই, আমি ভাই এক মিনিট একটা লাইন আপনাকে সংযোগ করে দিচ্ছি। দেখেন আজকে আজকে আমরা কি করেছি, আমাদের একটা প্রতিবাদ মিছিল হওয়ার কথা, জি মাসুদ ভাই, সকাল থেকে আমাদের লোকজনকে ধরিয়েছে গণতন্ত্র, পুলিশ দিয়ে পথে পথে বাধা দিয়েছে মানুষ। বলেন যে গণতন্ত্র নাই, তাহলে কি আপনারা সেটা কি গণতন্ত্র বলবেন যে আবারও একজন অর্থমন্ত্রী মারা যাবে, আবার একজন 21 আগস্ট হবে বাংলাদেশ, কিন্তু এখন 21 আগস্ট হবে না। ওই দেশে অনেক কিছু হয়েছে, রাষ্ট্রপতিকে হত্যা করা থেকে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আমরা কি ওইখানে ফেরত যাবো? রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আপনারা সবাইকে বেরিয়ে আসতে হবে, তাহলে এর চেয়ে বড় গণতন্ত্র সবাইকে, এটাই তো উত্তম কথা। আমরা তো করছি এটা, আমরা তো এই জন্য বললাম আমাদের সরকারের আমলে 21 আগস্ট হয় না, আমাদের সরকারের আমলে 15 আগস্ট বা 30 মে আমরা সেলিব্রেট করি না। এটা হচ্ছে আমাদের রাজনীতির, এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনারা সেটা করেন না। আমি মনে করি গণতন্ত্র সঠিক জায়গায় আছে বলেই বাংলাদেশে এখন রাজনৈতিক হত্যাকাণ্ড হয় না, হবেও না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত এবং অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনার অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মোহাম্মদ আমিনুল ইসলাম অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, জামিনে মুক্তি বা প্যারোলে মুক্তি যাই হোক না কেন, কিন্তু দুনেতাই আলোচনার মধ্যে এই জায়গাটা এসেছেন যে আমাদের রাজনীতিতে শিষ্টাচারের অভাব আছে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের একটা প্রচণ্ড অভাব আছে, কাজেই রাজনীতির এই জায়গাগুলোকে অবশ্যই ঠিকঠাক করতে হবে যদি আমরা রাজনৈতিকভাবে দেশটা চালাতে চাই, যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই এবং দেশে নির্বাচনের প্রতি রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে সেটা অবশ্যই গণতন্ত্রের জন্য সুখকর কিছু নেই। কোনো কোনো নেতার কথা এখানে উদ্ধৃত হয়েছে যারা এটি স্বীকার করে নিয়েছেন এবং এই উপলব্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক, তবে সামগ্রিকভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সরকার পক্ষ, বিরোধী পক্ষ উভয় পক্ষকেই উপলব্ধির মধ্যে আনতে হবে যে রাজনীতির প্রতি মানুষ যদি একবার আস্থা হারিয়ে ফেলে সেটি গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, কারোর জন্যই সুখকর হবে না। এবং আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে যেই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করলাম সেখানটাতে একটি কথা বলতেই হবে যে আমরা অবশ্যই চাইব গণতান্ত্রিক সমাজ, আমরা অবশ্যই চাইব দেশে সুশাসন থাকুক, আইনের শাসন থাকুক, সরকার ঠিকঠাক মতো চলুক, কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, বিরোধী পক্ষের জন্য স্পেস থাকুক, কিন্তু বিরোধী পক্ষকে মাথায় রাখতে হবে যে রাজনীতিটা কৌশলের এবং শক্তির খেলাও বটে এবং সেখানে তাদেরকে জনসম্পৃক্ত করা, সাহস দেখানো, কোথাও কোথাও হয়তো জনসমাগমের মধ্য দিয়ে এক ধরনের শক্তি প্রদর্শন, অবশ্যই অনিয়মতান্ত্রিক বেআইনি কিছু তারা করবেন না, কিন্তু সেটি প্রদর্শন না করে শুধুমাত্র ঘরে বসে থাকলে যে রাজনীতি হবে না এবং প্রতিপক্ষের সঙ্গে জেতা যাবে না সেটি কিন্তু শুধু অভিযোগ দিয়ে আসলে রাজনীতি করা যায় না, সেটা আমাদের বিরোধী রাজনৈতিক শক্তিগুলোরও মাথায় রাখতে হবে, কারণ রাজনীতিতে ভারসাম্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভারসাম্যহীন রাজনীতি, ভারসাম্যহীন সমাজ, ভারসাম্যহীন অর্থনীতি এগুলো কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনে না, এমনকি যারা শক্তিমান তাদের জন্য কল্যাণ বয়ে আনে না, কাজেই এটি আমাদের সকল রাজনৈতিক পক্ষকে মাথায় রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।